আচ্ছা আচ্ছা ফ্লাওয়ার্স বলতে পারবে আজ আমরা কি করবো ওয়াট উই আর গোয়িং টু টক অ্যাবাউট টুডে হুম অপে লেটমি টেল ইউ আজকে আমি তোমাদের এমন কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো আমাদের সব সময় ক্লিন থাকতে আর হেলদি থাকতে হেল্প করে হুম আচ্ছা তোমরা তো নিজেদের সময় ক্লিন রাখো তাই তো হুম আমাদের কিন্তু হেলথ আর হাইজিন মেনটেন করতে হবে ফ্লাওয়ার্স সময় কিন্তু নিজেদের আমরা ক্লিন রাখবো হুম উই শুড ক্লিন আওয়ার সেলফ ফর এভরি টাইম রাইট ওকে সো ফ্লাওয়ার্স সেই জিনিসগুলোতে দেখতে হবে যে কোন জিনিসগুলো আমাদের সবসময় ক্লিন রাখতে হেল্প করে তার জন্য ফ্লাওয়ার্স আমাদের টক স্মার্ট বুকটা আনতে হবে এই যে দেখো তোমাদের টক স্মার্ট বুক হুম এই বুকটা গিয়ে নিয়ে এসো ওকে তাহলে ফ্লাওয়ার্স সবার এই বুক নিয়ে এখন কিন্তু আমরা এই বুকে টু পেজেস ওপেন করব ঠিক আছে এই দেখো পেজ নাম্বার ফোর আর পেজ নাম্বার ফাইভ আমার সঙ্গে নাম্বারটা বলো একবার দিস ইজ দ্য নাম্বার ফোর আর দিস ইজ দ্য নাম্বার ফাইভ এখন টু পেজেস তোমরা ঝটপট করে ওপেন করে ফেলো ঠিক আছে এখন দেখো ফ্লাওয়ার্স পেজের মধ্যে কি রয়েছে আমরা এখন দেখে যে কোন জিনিসগুলো আমাদের সবসময় হেলদি থাকতে আর ক্লিন থাকতে হেল্প করে ওকে আচ্ছা ফ্লাওয়ার্স লুক আট দা পেজেস এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো একটা বেবি বয়কে দেখতে পাচ্ছি তাই তো হম ও কিন্তু সবসময় নিজেকে ক্লিন আর ফ্রেশ রাখার চেষ্টা করে হম আচ্ছা ফ্লাওয়ার্স দেখো এখানে তো আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি যে জিনিসগুলি আমাদের সব সময় ক্লিন রাখতে হেল্প করে আর সঙ্গে আমরা ফ্রেশ ফিল করি তাই তো আমাদের হেলদি থাকতে হেল্প করে তো দেখো ফ্লাওয়ার্স এইটা কি বলো তো বার টাব আমরা কি করি আমরা তো স্নান করি মানে বাথ নিই তাই তো হুম তারপর দেখো এখানে কি দেখতে পাচ্ছি টাওয়াল এটা কিন্তু বেবিটা টাওয়াল টাওয়াল আমরা কখন ইউজ করি আফটার বাথ তাই তো আমরা বাথ নেওয়ার পরে নিজেদের ড্রাই করার জন্য টাওয়াল ইউজ করি রাইট ওকে তারপর দেখো এইটা কী বলো তো এটা তো জ্যাকেট তাই তো জ্যাকেট তো আমাদের ঠান্ডার হাত থেকে রক্ষা করে আমরা উইন্টার সিজনে জ্যাকেট ওয়ার করি সবার কাছেই তো জ্যাকেট রয়েছে তাই না আমরা যখন বাইরে যাই বা বাড়িতে যখন থাকি তখন আমরা জ্যাকেট ইউজ করি উইন্টার সিজনে যাতে আমাদের ঠান্ডা না লাগে রাইট আমাদের গরম রাখতে আমাদের বডির টেম্পারেচার ঠিক রাখতে আমরা জ্যাকেট ইউজ করি রাইট ওকে তারপরে দেখো এটা কি হোয়াট ইজ দিস হুম পটিচার এটা কি আমাকে বলো আমার সঙ্গে পটিচার যাদের বাড়িতে দেখবে ছোট ছোট বেবিজা রয়েছে হুম মানে তোমরাও তো এটা ইউজ করো তাই না হুম ওকে তারপরে ফ্লাওয়ার দেখো এইটা কি হুম স্পঞ্জ রাইট বলো আমার সঙ্গে স্পঞ্জ দিস ইজ স্পঞ্জ তারপরে দেখো এটা কি সোপ আমরা তো নিজেদের ক্লিন রাখার জন্য সোপ ইউজ করি যখন আমরা বাদ নি তাই না হুম ওকে সো দিস ইজ আ সোপ না ফ্লাওয়ার্স এই দেখো টয়লেট পেপার বলো আমার সঙ্গে টয়লেট পেপার রাইট ওকে তারপর দেখো শ্যাম্পু বলো আমার সঙ্গে শ্যাম্পু শ্যাম্পু আমরা কোথায় ইউজ করি আমাদের হেয়ারে ইউজ করি আমাদের হেয়ার ক্লিন রাখার জন্য আমরা শ্যাম্পু ইউজ করি রাইট ওকে না ফ্লাওয়ার্স লুক আর ফ্লাওয়ার্স এগুলো কি প্রেস দ্য রাইট এগুলো কিন্তু টয়েজ হুম যখন নাকি আমরা বার টাপ ইউজ করি তখন কিন্তু বার ট্যাপের ওয়াটারের মধ্যে টয়েসগুলো আমরা দিয়ে দিই আর কিন্তু করতে আর আমরা এগুলো দিয়ে খেলতে পারি বাদ নিতে নিতে হুম আচ্ছা নাও ফ্লাওয়ার্স এখন দেখো এখানে কি দেখতে পাচ্ছি এই বেবি বয়ের কিন্তু অনেকগুলো ক্লোজ দেখো ড্রাই করার জন্য কিন্তু এখানে হ্যাঙ্গিং করা রয়েছে মানে টানিয়ে রাখা হয়েছে তাই তো ফ্লাওয়ার্স দেখো এইটা কি ক্যাপ বলো আমার সঙ্গে দিস ক্যাপ ক্যাপ রাইট তোমরা করো না হুম হ্যাঁ তারপর দেখো এটা কি বলো দিস ইস ভেস্ট বলো দিস ইস ভেস্ট তারপর এই দেখো বেবি বয়ের পাজামা বলো আমার সঙ্গে পাজামা পয়াজামা আমরা কখন পড়ি রাত্রিবেলা তো ঘুমোনোর সময় তাই তো তারপর দেখো একটা টি শার্ট রয়েছে বেবি বয়ের কত বিউটিফুল দেখো একটা টোম্যাটো রয়েছে না টি শার্টের মধ্যে ড্র করা বল আমার সঙ্গে দিস ইজ আ টি শার্ট দিস ইজ আ টি শার্ট নাও ফ্লাওয়ার্স এই দেখো এটা একটা ফ্রক আচ্ছা ফ্রক কি গার্লসরা পরে না বয়েজরা হুম গার্লসরা ওয়ার করে রাইট ওকে সো বলো আমার সঙ্গে দিস ইজ আ ফ্রক দিস ইজ আ ফ্রক তারপর দেখো এটা কি এটা তো একটা হেয়ার ব্রাশ তাই তো আমরা কি করি হেয়ার ব্রাশ দিয়ে আমাদের হেয়ার কম করি রাইট হুম তাহলে ফ্লার্স আমরা আমাদের হেয়ার সবসময় সেট রাখার জন্য আমরা হেয়ার ব্রাশ ইউজ করি তাই তো ওকে তারপর দেখো এটা কি বেবি অয়েল তোমরা ইউজ করো না বেবি অয়েল হুম তোমরা কি হেয়ারে ইউজ করো তারপরে বডিতে ইউজ করো তোমরা তাই তো হুম সবসময় কিন্তু আমাদের ক্লিন থাকতে হবে এই জিনিসগুলো ইউজ করে রাইট তারপর দেখো হ্যাঙ্কার হুম তোমরা যখন স্কুলে আসতে মনে আছে তোমরা শেফ নিয়ে আসতে হুম তারপরে যখন তোমরা বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাও তখন তো শেফ ইউজ করো তাই না হুম সবসময় কিন্তু আমরা ক্লিন শেফ ইউজ করবো ঠিক আছে যখন নাকি তোমাদের কোল্ড হয়ে যাবে বা ফিভার হবে তখন চেষ্টা করবে শেফ ইউজ করার জন্যে ওকে আচ্ছা তারপর দেখো ফ্লাওয়ার্স এখন দিস বুটস তাই তো এ বেবিটার বুটস তো এগুলো তাই তো তো বুটস আমরা যখন বাইরে যাই তখন তো আমরা ওয়ার করি তাই না হুম তাহলে এখন প্রশ্ন হলো যে বুটস আমাদের কিভাবে ক্লিন রাখে রাখে তো ফ্লাওয়ার্স এই যে আমাদের ফিটে জার্মস লাগতে দেয় না তাই তো আমরা জামস হাত থেকে বেঁচে যাই তারপরে ধরো এই যে ডার্ট মানে ডার্টি হয়ে যায় না আমাদের লেগস তাই তো হুম আমরা বুটস পরি বলে তাই না তারপর দেখো এটা কি কম দেখেছ কম দিয়ে আমরা কী করি হেয়ার কম্বিং করি না হুম হেয়ার ব্রাশ আর কম দুটোই কিন্তু আমাদের হেয়ার সেট থাকতে হেল্প করে রাইট ওকে তারপর দেখো সক্স এই বুটের সঙ্গে আমরা সক্স কিন্তু সবসময় পরব ঠিক আছে কখনো কিন্তু উইদাউট সক্স তোমরা বুট ওয়ে করবে না ওকে সবসময় কি করবে তোমরা সক্স করে তারপরে কিন্তু বুটস পরবে ওকে আচ্ছা দেখো এখানে বেবি গার্লটা কি সুন্দর সক্স ওয়ার করছে কারণ ও তো ঘুরতে যাবে ও সক্স ওয়ে করে তারপর কিন্তু বুটস ওয়ে করবে ওকে আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স এখানে আমরা অনেক জিনিস দেখলাম যেগুলি আমাদের সবসময় ক্লিন রাখতে সাহায্য করে আর আমরা সবসময় ফ্রেশ ফিল করি রাইট So flowers, we should always keep ourselves neat and clean and fresh. Okay? Ah, flowers. সো মাই ডে তাহলে দেখলে তো যে এমন কত জিনিস রয়েছে যেগুলো সবসময় আমাদের ক্লিন থাকতে হেল্প করে তাই না হুম যেমন আমরা কিছু ড্রেসেস দেখলাম সঙ্গে কোম্প তারপরে ব্রাশ তাই তো এই সমস্ত কিছু আমাদের সব সময় ক্লিন থাকতে হেল্প করে আর সব সময় কিন্তু নিজেকে ক্লিন রাখবে তোমরা ওকে আচ্ছা তাহলে ফার্স্ট কী করতে হবে চ্যাপ্টারটা কিন্তু বাড়িতে আবার রিভাইজ করবে ইউ হ্যাভ টু রিভাইজ দিস চ্যাপ্টার অ্যাট হোম ওকে Achya. So, flowers, our lesson is over now. Take care of yourself. Love you all. Bye.